হাই এভরিওয়ান, তো আজকে কথা বলবো প্রিপোজিশন টু এর ব্যবহার নিয়ে। তাহলে প্রিপোজিশন টু মূলত কোথায় কোথায় বসে? তাহলে এক নম্বর যদি বলি, বড় এবং ছোট স্থানের দিকে যাওয়া বোঝালে, বড় এবং ছোট স্থানের দিকে যখন যাওয়া বোঝাবে তখন মূলত প্রিপোজিশন টু বসবে, এবং এটা গতিশীল, আপনি যাচ্ছেন এরকম বোঝাচ্ছেন কিংবা গিয়েছিলেন এরকমও যদি বোঝায় তারপরে আপনার সেখানে টু বসবে। যেমন হি ওয়েন্ট টু কিশোরগঞ্জ, সে কিশোরগঞ্জ গিয়েছিল, তাহলে সে কিশোরগঞ্জ অভিমুখে গিয়েছিল বা কিশোরগঞ্জের দিকে গিয়েছিল, এই জন্য এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রিপোজিশন টু। এবং যদি গতিশীল বোঝায় তাহলে আমরা লিখতে পারি হি ইজ গোয়িং টু দ্য সিটি, তাহলে এটা হবে কি, সে শহরের দিকে যাচ্ছে। তাহলে সে শহরের দিকে যাচ্ছে যখন বুঝাবো এটা গতিশীল বোঝাচ্ছে। তাহলে ছোটো বা বড় স্থানের দিকে যদি আমরা যাওয়া বোঝাই বা গতিশীল যাওয়া বা স্থিতিশীল বোঝায় তখন আমরা বলবো কি, প্রিপোজিশন হিসেবে টু বসাবো। তারপরে উদ্দেশ্য বোঝাতে টু ব্যবহার করা হয়। উদ্দেশ্য বোঝাতে বলতে কোনো একটি কাজের উদ্দেশ্যে যখন আপনি অগ্রসর হবেন তখন মূলত টু। যেমন হি কেম টু মিট মি, সে আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল, তাহলে উদ্দেশ্য কী ছিল, টু মিট মি, আমার সাথে সাক্ষাৎ করার জন্য, এই জন্য মূলত বসবে প্রিপোজিশন টু। আবার যদি বলি উই গো টু স্কুল, তাহলে স্কুলের অভিমুখে যাই কেন, টু লার্ন, আমরা স্কুলে কেন যাই, টু লার্ন, উদ্দেশ্য কী, কোনো কিছু শেখার উদ্দেশ্যে। তারপরে কারো প্রতি বোঝাতে, কারো প্রতি যদি বোঝায়, কারো প্রতি দয়া দেখানো, অনুভূতি দেখানো বা কারো প্রতি সদয় হওয়া, এরকম যদি বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে টু ব্যবহার করব। যেমন বি সিম্প্যাথেটিক টু মি, তাহলে আমার প্রতি সদয় হও, তাহলে কার প্রতি বোঝাচ্ছে, আমার প্রতি, এই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। আবার পর্যন্ত বোঝাতে, পর্যন্ত কোনো একটি কাজ মানে একবার শেষ পর্যন্ত যখন আপনি করে যাবেন এরকম যখন নির্দেশ করে বা বোঝায় তখন সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন টু দ্বারা বাক্যটাকে, বাক্যের মধ্যে সমন্বয় সাধন করে একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করা হয়। তাহলে যেমন দে ফাউট টু দ্য এন্ড অফ দ্য ব্যাটেল, দেখেন দে ফাউট টু দ্য এন্ড অফ দ্য ব্যাটেল, তাহলে তারা যুদ্ধের শেষ পর্যন্ত কি লড়ে গিয়েছিল বা যুদ্ধ করেছিল, তাহলে এই জন্য কি দে ফাউট টু, এই যে টু দ্য এন্ড অফ, এই জন্য এখানে কি শেষ পর্যন্ত বোঝাচ্ছে বলে এখানে টু ব্যবহার করা হয়েছে। এই ছিল মোটামুটি টু এর মোটামুটি কয়েকটা ব্যবহার। তো এখন কথা বলবো অনের ব্যবহার নিয়ে, অনের ব্যবহার। তাহলে প্রিপোজিশন অনের যখন ব্যবহার করব, আমরা প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ডায়াগ্রামের মাধ্যমে মোটামুটিভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, তারপরে এটা পৃথকভাবে বা পার্টিকুলারলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো উপরে লাগালাগি অবস্থায় যখন থাকবে কোনো একটি বস্তুর উপরে অন্য একটি বস্তু যখন লাগালাগি অবস্থায় থাকবে তখন আমরা বলবো কি, আমরা প্রিপোজিশন টু প্রিপোজিশন অন বসাবো। যেমন অবশ্যই লাগালাগি থাকতে হবে, একটি একটার সাথে অ্যাডজাস্ট থাকতে হবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে, দ্য প্যান ইজ অন দ্য টেবিল বলা যায়, তারপরে হি, তারপর যদি আবার বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, আবার দ্য বার্ডস সিট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, তাহলে পাখিরা গাছের শাখা পোশাকায় বসেছিলো বা গাছের ডালে বসেছিল। তারপরে আবার যদি বলি দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, এবং পিকচারটি কি দেয়ালের উপরে, তাহলে পিকচার যখন আমরা লাগাতে চাই অবশ্যই দেয়ালের সাথে কি অ্যাডজাস্ট করে মূলত আমরা লাগিয়ে থাকি। আচ্ছা, তারপরে চলন্ত অবস্থায় যানবাহন বোঝালে, চলন্ত অবস্থায় যানবাহন, যানবাহনে অবস্থান বোঝালে, চলন্ত অবস্থায় যখন আপনি যানবাহনে অবস্থান করবেন তখন আপনি টু ব্যবহার করবেন। কিন্তু 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 যেখানে চলাচল করা যায়, তাহলে যে যানবাহনের মধ্যে আপনি চলাচল করতে পারবেন সেখানে আপনি অন বসাবেন। তাহলে যেরকম হয় কি, হি ইজ অন দ্য ট্রেন বা অন দ্য বাস, তাহলে সে ট্রেনের উপরে বা বাড়ছে, তাহলে যেখানে কি আপনি ট্রেনে এক কামরা থেকে আরেক কামরায় চলতে পারবেন, বাসের এক সিট থেকে আরেক সিটে যাইতে পারবেন, কিন্তু রিক্সা বা ক্যাব বা ছোটো যে গাড়িগুলো এগুলোতে আপনি কি চলাচল করতে পারবেন না। তাই যেগুলো যানবাহন, তাহলে চলন্ত যানবাহনের ক্ষেত্রে যে যানবাহনগুলোর মধ্যে কি আপনি চলাচল করতে পারবেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন সেক্ষেত্রে আমরা বসাবো ওয়ান, তাহলে হি ইজ অন দ্য ট্রেন বা অন দ্য বাস। তারিখ বা বারের নামের পূর্বে অন বসে, তাহলে মাসের নাম
বছরের নাম এবং ঋতুর নাম যখন থাকে তখন কিন্তু ইন বসে, আর তারিখ বা বারের নামের পূর্বে আমরা অন বসাবো। যেমন অন দ্য 16th April বা অন ফ্রাইডে, অন মানডে, মানে যে কোনো বারের নামের আগে আমরা অন বসাবো আর তারিখের নামের আগে অন বসাবো। নির্ভরতা বোঝাতে যখন কোনো কিছুর উপর আমরা নির্ভর করি সেক্ষেত্রে আমরা কি বসাবো, অন বসাবো। যেমন দ্য কাউ লিভস অন ঘাস, তাহলে গরু কি ঘাসকে জীবনযাপন করে বা জীবন ধারণ করে, তাহলে এই যে সে কিসের উপর নির্ভরশীল, ঘাসের উপর, এই জন্য আমরা মূলত বসাবো অন। তারপরে আবার উপলক্ষ বোঝাতে, তাহলে উপলক্ষে কোনো একটা ফাংশন বা কোনো একটা উৎসব, কোনো একটা অনুষ্ঠানে যখন কেউ আপনাকে ইনভাইট করবে তখন মূলত আমরা সেক্ষেত্রে অন বসাবো। যেমন হি ইনভাইটেড মি অন হিজ বার্থডে বা হি ইনভাইটেড মি অন হিজ ম্যারেজ সেরেমনি, তাহলে এইগুলো যখন হবে তখন আমরা কি উপলক্ষ বোঝাবে, সে আমাকে কেন ইনভাইট করলো, কারণ তার বার্থডে বা তার বার্থডে উপলক্ষে সে আমাকে কি তার জন্মদিন উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। তারপরে আবার চালু করা বোঝাতে, যখন আমরা কি সুইচের মধ্যে বলে সুইচটা অন করে দে, তখন কি সুইচটা মূলত অন করে দেয় মানে কি চালু করে দেওয়া, তাহলে চালু করা বোঝাতে মূলত আমরা ব্যবহার করি অন। যেমন সুইচ অন দ্য রেডিও, রেডিওর সুইচটা অন করে দাও। তারপরে আবার বলে কি টার্ন অন দ্য সুইচ অফ ফ্যান বা ফ্যানের সুইচটা চালু করে দাও, বা টার্ন অন দ্য টিভি, টার্ন অন দ্য কম্পিউটার, এগুলোর ক্ষেত্রে আমরা মূলত ব্যবহার করব। যখন চালু করা হতে বোঝায় তখন আমরা অন ব্যবহার করব। বলবো ইউজেস অফ ফর বা প্রিপোজিশন ফর এর ব্যবহার নিয়ে। তাহলে প্রিপোজিশন ফর কোথায় বসে, বড় বা ছোট স্থানের উদ্দেশ্যে যাত্রা করলে, যখন আপনি বড় বা ছোট স্থানের উদ্দেশ্যে যাত্রা করবেন বা একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য রওনা হবেন এবং সেখানে পৌঁছার সম্ভাবনা এবং সেখানে পৌঁছানোর সম্ভাবনা আপনার 50% মতো, তখন আপনার ফর বসবে। যেমন হি লেফট ফর লন্ডন, সে চায়নার উদ্দেশ্যে যাত্রা করেছিল, তাহলে যাত্রা যেহেতু করেছিল সে চায়নার যেতে পারে বা প্রায় 50% সম্ভাবনা আছে। যেমন ঢাকা থেকে যদি চায়নার উদ্দেশ্যে যাত্রা করে অবশ্যই সে কি প্রায় 50% যাবে, তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর। তারপরে আই এম লিভিং ফর কিশোরগঞ্জ টু নাইট, তাহলে যদি বলেন আই এম লিভিং ফর কিশোরগঞ্জ টু নাইট, আমি কিশোরগঞ্জ যাওয়ার জন্য আজকে রাত্রে কি কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, তাহলে কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে যখন যাচ্ছি তখন কিন্তু এনে আমার যাওয়ার সম্ভাবনা 50%, তখনই মূলত যেখানে যাওয়ার সম্ভাবনা বা কোনো একটি জায়গার উদ্দেশ্যে যাওয়ার সম্ভাবনা প্রায় 50%, সেক্ষেত্রে আপনি কিন্তু ফর বসাতে পারেন। কারো জন্য বোঝাতে, কারো জন্য কোনো কিছু বা কারোর জন্য কোনো কিছু করা, এরকম যখন বোঝাবে তখন আপনার প্রিপোজিশন ফর বসাবেন। যেমন আই এম ওয়েটিং ফর হার, আমি তার জন্য অপেক্ষা করছি। তারপরে যদি বলি দিস গিফট ফর সেতু, তাহলে দিস গিফট ফর আচ্ছা দিস গিফট ফর সেতু, তাহলে আমার সহজ কথায় যদি বলি এটা যেহেতু ক্লিয়ার হবে না একটু ক্লিয়ারভাবে বলি, আই বাই এ গিফট ফর সেতু, তাহলে আমি সেতুর জন্য একটি কি গিফট বা উপহার কিনেছি। তারপরে কারণ বশত বোঝাতে, কোনো কারণ যখন ইন্ডিকেট করে, কোনো কারণ নির্দেশ করে, তখন সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। যেমন আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি ফর মাই ইলনেস, তাহলে কারণটা কি আমার অসুস্থতার কারণে আমি কি করতে পারিনি, পার্টিতে যোগ দিতে পারি নাই। বিনিময় বোঝাতে, যখন একটার বিনিময় অন্য একটা জিনিস আপনি প্রদান করবেন কারোকে বা বিনিময় অন্য কিছু নেবেন, তখন কিন্তু আপনার প্রিপোজিশন ফর বসে। যেমন আই সোল্ড মাই প্রোডাক্ট ফর 20 টাকা, তাহলে আই সোল্ড মাই প্রোডাক্ট ফর 20 টাকা, তাহলে 20 টাকার জন্য আমি আমার পণ্যটা বা জিনিসটি বিক্রি করেছিলাম। মনে করা অর্থে বোঝাতে বা ধরে নেওয়া অর্থে বোঝাতে, যখন কোনো কিছু ধরে নেওয়া হয় বা কাউকে মনে করে নেওয়া হয় যে এটা এরকম হতে পারে বা এটা এরকম, সেক্ষেত্রে আমরা মূলত ফর বসাবো। যেমন আই টুক হিম ফর এ গুড ম্যান, তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে আমি তাকে একজন ভালো মানুষ হিসেবে মনে করেছিলাম বা ধরে নিয়েছিলাম। এই হলো
প্রিপোজিশন ফর এর গোটা কয়েক ব্যবহার।